দিচ্ছি বি এর প্রনানসিয়েশন বা উচ্চারণের উপর আমরা প্রায় বি এর উচ্চারণ দি বলবো না দা বলবো এই নিয়ে কনফিউশনে থাকি চলুন আজকে আমরা দেখে নিই ডি এর সঠিক উচ্চারণ আমরা জানি ইংরেজি বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়েছে যথা কনসোনেন্ট অ্যান্ড ভাওয়েল আমরা জানি ভাওয়েলে পাঁচটি শব্দ রয়েছে এ ই আই ও ইউ এছাড়া বাকি সব শব্দ কনসোনেন্ট এবার আমরা কিভাবে মনে রাখবো যে কোথায় উচ্চারণ দি বলবো আর কোথায় দা বলবো। এটার জন্য সোজা উপায় আমাদের মনে রাখতে হবে কাকে আমাদের দাদিকে আর দাদিকে মনে রাখা কিন্তু খুবই সোজা আমরা সবাই দাদিকে অনেক ভালোবাসি এমনকি দাদিও আমরাকে খুব ভালোবাসি তাই দাদিকে মনে রাখবো আমরা এবার চলুন দেখি ইংরেজি বর্ণমালায় কোন শব্দটা আগে আসে সি এর কনসনাটির প্রথম শব্দ সি ভাওলের প্রথম শব্দ আমরা পেয়েছি ভি ইংরেজি বর্ণমালায় আমরা দেখতে পাই সি আগে আসে পরে আসে ভি এখানে দাদি দাদির প্রথমে আসে কি দা তাহলে আমরা প্রথমে আসছি এখানে কনসোনেন্টের সি তাই এখানে বসিয়ে দিব দা এখানে ইংরেজি বর্ণমালায় ভি আসছে পরে তাই আমরা বাংলার দাদির পরে কি আসছে দি এখানে বসিয়ে দিব দি তাহলে আমাদের মনে রাখা সোজা কনসোনেন্ট প্রথম শব্দ নিব সি আগে যেহেতু দা ভি যেহেতু পরে ভালোর জন্য পরে পরেরটা দি তার মানে কোনো শব্দ যখন ভাওয়েল দিয়ে উচ্চারণ শুরু হয় সেখানে আমরা দি বলবো কনসোনেন্ট হলে দা বলবো যেমন একটু উদাহরণ দেখি যদি বলা হয় বয় এখানে প্রথম শব্দ হচ্ছে বি কনসোনেন্ট কনসোনেন্টের জন্য আমরা পেয়েছি দা তাহলে আমরা এখানে বলবো দা বয় আবার যদি বলা হয় ওরেঞ্জ ওরেঞ্জের প্রথম শব্দ আমরা পেলাম ও তার মানে ভাওয়েল ভাওয়েলের জন্য আমরা পেয়েছি কি দি যদি বলা হয় ক্যাট ক্যাটের প্রথম শব্দ কি আমরা কি পাবো সূত্র অনুযায়ী আমরা পাবো দা যদি বলা হয় আমব্রেলা আমব্রেলার প্রথম শব্দ ইউ ভাওয়েল আমরা পাবো কি দি আমব্রেলা তাহলে আমাদের কনফিউশন দূর আমরা ভাওয় থাকলে উচ্চারণ করব দি কনস্টের জন্য উচ্চারণ করব দা অতএব আমাদের দা দি দুটো উচ্চারণই সঠিক ক্ষেত্রবিশেষ আল্লাহ হাফেজ